শীতের ফেভারিট কড়াইশুঁটির কচুরি সবারই, তাই নয় কি? তার সাথে সঙ্গ দিতে চাই ছোট আলুর স্পেশাল দম। আজকে সেই রেসিপি আপনাদের জন্য। নমস্কার, কুইজিনিয়া চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের সবার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আর অল আইকন প্রেস করে রাখলে সব নতুন ভিডিও নোটিফিকেশন আপলোড হওয়ামাত্র পৌঁছে যাবে আপনাদের কাছে। আজকে আমি নিয়ে এসেছি কড়াইশুঁটির কচুরি দিয়ে সার্ভ করার জন্য সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে বানানো একটা দুর্দান্ত টেস্টি আলুর দমের রেসিপি, ছোট আলুর দম। শীতকালে এই ছোট আলুর দমের কিন্তু স্বাদই আলাদা। কড়াইশুঁটির কচুরির সাথে পরিবেশন করতে পারেন লুচি পরোটা কিংবা পোলাও ফ্রাইড রাইসের সাথে সাইড ডিশ হিসেবেও। দেখে নেওয়া যাক। এখানে আমরা 600 গ্রাম বেবি পটেটো মানে ছোট আলু সেদ্ধ করে খোসাটাকে ছাড়িয়ে রেখেছি। কড়াইতে নিয়েছি সর্ষের তেল। সর্ষের তেলটা খুব সুন্দর করে গরম করা হয়েছে। গরম করার পরে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণ গোটা জিরে, দিচ্ছি একটা তেজপাতা, তার সাথে 1 টুকরো দারচিনি, 4টে ছোট এলাচ। এবার এদিকে একটা পেস্ট বানিয়েছিলাম, 1 ইঞ্চি আদা, 1টা কাঁচা লঙ্কা, 1টা মাঝারি সাইজের টমেটো আর 3 থেকে 4 টেবিল চামচ জল নিয়ে। একটা মিহি পেস্ট এখানে আমরা আগে থেকে তৈরি করে রেখেছিলাম। ফোড়নটা 25 থেকে 30 সেকেন্ড সময় নিয়ে গরম করব। গরম হয়ে গেলে এবার এই মশলা বাটাটা মানে আদা, কাঁচা লঙ্কা, টমেটো এই পেস্টটা আমরা এর মধ্যে দিয়ে দিলাম। আর 2 থেকে 3 মিনিট সময় নিয়ে এটাকে আমরা ভালো মতো কষাবো, যাতে টমেটোর কোনো রকমের কাঁচা গন্ধ এটার মধ্যে না থাকে। কষাতে কষাতেই দেখবেন 2-3 মিনিট পরে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, টমেটোর কাঁচা স্মেলটা কিন্তু একদম চলে গেছে। রেসিপিটা নিয়ে এগিয়ে যাব, তার আগে মনে করিয়ে দিই আমার নতুন চ্যানেল লাইফ ইজ প্রেশাস, যেখানে জীবনের নানা দিক নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করি। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে আজকে ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা প্লিজ চেক করে নেবেন। আর যদি ভিডিওগুলো ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। যেন ফিরে আসি রেসিপিতে। এরপর এতে আমরা দিয়ে দিচ্ছি প্রথমেই স্বাদ অনুযায়ী নুন। নুনটাকে দিয়ে আবারও একবার নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এরপর এতে আমরা দিচ্ছি 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। রঙের জন্য দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, তার সাথে 1/2 টিস্পুন ধনে গুঁড়ো, সবশেষে 1 টিস্পুন জিরে গুঁড়ো। ড্রাই স্পাইসেসগুলো দিয়ে আবারও 2-3 মিনিট সময় নিয়ে ভালো করে এটাকে কষাবো। আর মশলাটা যাতে পুড়ে না যায় সেই জন্য এখানে এই পর্যায়ে আমি সামান্য একটু কিন্তু জলও ব্যবহার করছি। একটুখানি জল এখানে অ্যাড করে দিলাম। জলটাকে দিয়ে আবারও ভালো মতো কষিয়ে নিচ্ছি, যতক্ষণ নাকি মশলার থেকে সুন্দর করে তেল ছাড়তে শুরু করেছে। মশলাটা যত সুন্দর করে কষাবেন আলুর দমের টেস্টও কিন্তু ঠিক ততটাই সুন্দর হবে। দেখুন, তেলটা কিন্তু অলরেডি রিলিজ করা শুরু করেছে। দিয়ে দিচ্ছি সেদ্ধ করে ছাড়িয়ে রাখা ছোট আলুগুলো, দিয়ে মশলার সাথে কষিয়ে আবারও 2-3 মিনিট সময় নিয়ে ভালো মতো আমরা কষিয়ে নিচ্ছি। আলুটা কষানো হয়ে গেছে মশলার সাথে, দিয়ে দিচ্ছি 200 মিলিলিটার জল, জাস্ট মশলাটা ভালো মতো রান্না হওয়ার জন্য। আলুটা আগের থেকেই সেদ্ধ করা রয়েছে। জলটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়া হলো। এরপর এতে আমরা দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণ চিনি আর 1/4 টিস্পুন পরিমাণ বাড়িতে বানানো গরম মশলার পাউডার, যেটার রেসিপি লিঙ্ক আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে ভিডিওর, দেখে নেবেন প্লিজ। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাকে দিয়ে এবার আমরা এটাকে কুক করব আরও 4 থেকে 5 মিনিট সময় নিয়ে। আমি কিন্তু এটাকে পুরোপুরি শুকিয়ে দিয়েছি, আপনারা যদি ঝোল রাখতে চান তাহলে ঝোল রাখতে পারেন, সেটা আপনারা দেখে নেবেন। ঠিক এই রকমভাবে কিন্তু আমি একদম জিনিসটাকে ড্রাই করে নিয়েছি। কড়াইশুঁটির কচুরির সাথে একটু ড্রাই আলুর দমে কিন্তু খেতে ভালো লাগে। নামাবার আগে আর একটা উপকরণ দেওয়া বাকি, সেটা হচ্ছে ঘি। একটু বেশি পরিমাণ ঘি আমি এখানে ব্যবহার করছি, 2 টিস্পুন পরিমাণ, আপনারা 1 টিস্পুন দিলেও দিতে পারেন। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। তৈরি হয়ে গেল কড়াইশুঁটির কচুরির ফেভারিট সঙ্গ, সেটা হলো ছোট আলুর দম। এই শীতে ঠিক এরকমভাবে একবার কড়াইশুঁটির কচুরির সাথে ছোট আলুর দম বানিয়ে খেয়ে আমাকে কমেন্টের মাধ্যমে জানান কেমন লাগলো। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। জানো, যারা এখনও চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করেননি অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। লাইফ ইজ প্রেশাস, গল্পের শেখারে কাল, চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করতে আজকের ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্কটা প্লিজ চেক করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের রেসিপি নিয়ে। আজ তাহলে এই পর্যন্তই, নমস্কার।